ক্ষমতায় মমতা নাকি গদিতে মোদি, ক্ষমতায় মমতা নাকি গদিতে মোদি, শুরু করতে চলেছি অনুষ্ঠান বসন্ত উৎসবে ও রাজনীতি। Nobody, nobody does it better. নমস্কার, আমি প্রণয়, আমি অর্ণব গোস্বামী, আপনারা দেখছেন কার বাংলা। কথা হবে চোখে চশমা রেখে, শুরু করতে চলেছি আমার আপনার ফেভারিট অনুষ্ঠান না ঘন্টা খানেক সাথে ঢেমন নয়, এখন শুধুই আমার চিৎকারের জয়। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে পেয়ে গেছি আমরা দুজন অত্যধিক পপুলার সিমরান নয় রাজনীতিবিদ সবুজ আবিরাতে মিস্টার পরমানুব্রত মণ্ডল এবং গেরুয়া আবিরাতে মিস্টার ফিলিপ ঘোষ। সুতরাং বুঝতেই পাচ্ছেন খেলা হবে হোলি, হোলি দরকার, তুমি তো আমার সঙ্গে খেলতে পারো, হোলি খেলবে, হোলি। জেনারেলি আমরা হোলি সেলিব্রেশন করি সেলিব্রিটিদের সাথে, বাট ইদানিং দেখা যাচ্ছে সমস্ত সেলিব্রিটিরা শালির বেটি হয়ে চলে যাচ্ছে কূটনীতি, সরি রাজনীতি করতে। সেজন্য আমরা ডেকে নিয়েছি তাদের, যাদের মধ্যে একজন শুটিয়ে লাল করে দেবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, শুটিয়ে লাল করে দেব, লাল নীল সবুজের মেলারে, আরেকজন হচ্ছেন গরুর দুধ থেকে সোনা বের করার কারিগর। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে। জোরে হাততালি দিন তাদের জন্য, তিন হাততালি জোরে তাদের জন্য। আরে কেন দিচ্ছেন না, কতদিন আর প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে কুচকি চুলকে যাবেন। নেশন ওয়ান্টস টু নো, কেন দিচ্ছেন না হাততালি, হাততালি দিন, কেন দিচ্ছেন না হাততালি, কেন দিচ্ছেন না হাততালি। তো প্রথমেই পরমানুব্রত মণ্ডল বাবু, আপনি কি খাবেন, চা কফি কোল্ড ড্রিঙ্কস? একটু চা দাও, এই এক কাপ লাল চা নিয়ে আয়। না না লাল না, লাল না, অনলি গ্রিন টি। ফিলিপ বাবু আপনি অরেঞ্জ স্কোয়াশ। দেখুন বন্ধুরা, একে বলে জাত নেতা, পার্টির কালার অনুযায়ী তারা ডায়েট মেনটেন করছেন, কিয়া বাত, কিয়া বাত, কিয়া বাত। ফিলিপ বাবু এবার আপনার কাছে প্রশ্ন, এই হোলির দিন আবির লাগানোর পর কি করবে? দেখুন আবির লাগানোর পর ঘুমাবে না, সিগারেট খাবে না, স্নান করবে, সেটা আবিরকে জিজ্ঞেস করুন। আমার জিজ্ঞেস হচ্ছেন কেন? আমি আবির রঙের কথা বলছিলাম। যাই হোক পরমানুব্রত মণ্ডল বাবু, আপনার কাছে চলে যাব। আমি চাইবো আপনি কিছু পরিমাণ রং ফিলিপ বাবুর গালে লাগিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ দ্বারোদ্ঘাটন করুন। আয় দিলীপ, দিলীপ নে, আয় হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দেখি দেখি আগে কি কালার দেখি। না না না, আমার অ্যালার্জি আছে, আমার আবার র‍্যাশ বের হয়, লাগাস না। বাবারে, যে না আমার স্কিন তার আবার র‍্যাশ, দোকানে নাই মাল তার আবার হোলসেল সাইনবোর্ড, এমনি হয় না আবার ন্যাকড়া পেশায় আর ছাল নাই কুত্তার বাগানা। বাবারে, এই মুখ সামলে কথা বল, বলে দিচ্ছি আমি কুত্তাও নই, আমি বাঘও নই, জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি হলাম কোবরা। আলিপুর চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা। আর এই ধরনের বসন্ত উৎসব রং খেলা বাচ্চাদের মতো আমরা খেলি না, আমরা খেলবো বিজয় মিছিলে। দেখা হবে, খেলা হবে, 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 দেখা হবে, চিৎকার করবেন না। আপনাদের জন্য একটি জিনিস রয়েছে, ওয়ার্ল্ডের প্রথম অয়েল হিটার, তাই নাকি? তেল গরম হয়, বাহ। এই যে আপনারা ভোটের আগে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছেন, রোদে ধুলোবালিতে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের চুলের তো 12টা বেজে যাবে, সেই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি ট্রু হেয়ার অয়েল, 13টি হার্বযুক্ত ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক তেল উইথ মডার্ন টেকনোলজি, কোনো কেমিক্যাল নেই, টোটালি ন্যাচারাল। আর এই ওয়েল হিটারটির বিশেষত্ব হলো এটিকে প্লাগ ইন করার পরে 4 মিনিটের মধ্যে তেলের উষ্ণতা 65 ডিগ্রিতে পৌঁছায় এবং প্রপার উষ্ণতা এই তেলটিকে স্ক্যাল্পে লাগালে তবেই এর মধ্যে থাকা আমলা, হিবিস্কাস, ভিঙা ইত্যাদি চুল অ্যাবজর্ব করতে পারে। তাহলে বলছিলাম সঙ্গে যদি একটা শ্যাম্পুও দিতেন। আপনি ডাক্তার তৈরি করা ট্রু হেয়ারের 3-ফ্যাক্টর হেয়ার অ্যানালিসিসটা ট্রাই করতে পারেন, আপনার বডি টাইপ, আপনার হেয়ার টাইপ এবং আপনার ডেমোগ্রাফিক দিয়ে দেবেন, তারাই আপনাকে রেকমেন্ড করে দেবে আপনার জন্য কোন প্রোডাক্টটি বেস্ট। 4টে প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র 699 টাকায়, অসাধারণ। আপাতত এটা রাখুন, অসংখ্য ধন্যবাদ। আরে না না, ধন্যবাদের কি আছে, পেমেন্ট কিভাবে করবেন, ক্যাশ না অনলাইন? দর্শক বন্ধুরা তোমরাও কিনতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, 25% ডিসকাউন্ট পাবে। চলো এবার আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন, এই যে গাদা গাদা সেলিব্রিটি রাজনীতিতে জয়েন করছে, এই নিয়ে আপনাদের মতামত কি? আরে ধুর মশাই, ওদের দলে সব বাসরা পরা সেলেব নিয়েছে, শ্রাবন্তীকে নিয়েছে, নিজের গৃহ সামলাতে পারে না, যে তারপরে কি বানাবি রে গৃহমন্ত্রী? জানি না। শোনা গো আমার, তোমাদের কাঞ্চন মল্লিককে জিতলে কি বানাবে, স্বাস্থ্যমন্ত্রী? তো এই বসন্ত হলো রঙের উৎসব, প্রেমের উৎসব। তো পরমানুব্রত মণ্ডল বাবু আপনার কাছে প্রশ্ন, আপনি কি কখনো প্রেমের প্রস্তাব পেয়েছেন? না, আমাকে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি, আমি যখন ব্যবসা করতাম তখনও কেউ প্রেমের প্রস্তাব দেয়নি, তারপরে যখন টাউন ক্লাবে মেম্বার ছিলাম সেখানেও অনেক ছেলে মেয়ে ছিল, সেখানেও কেউ প্রেমের প্রস্তাব দেয়নি, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ প্রস্তাব দেয়নি। সালাই দুঃখ কায় খতম কেন তবে? কি ব্যাপার ফিলিপ বাবু, আপনার চোখে জল? আমারও কলেজ লাইফে একটা প্রেম ছিল, আমাকে ছেড়ে চলে গেছে। কেন? আমার কাছে একটা সোনার আংটি গিফট চেয়েছিল, আমি এক বোতল গরুর দুধ দিয়েছিলাম। খতম, বাই বাই,
টাটা। আমি খুবই শোকাহত, আমি খুবই মর্মাহত, আমি খুবই দুঃখিত আপনাদের রোমান্টিক লাইফে এরকম বিরহের কাহিনী শুনে। আমার মনে হয় রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে এই বিষয়ে আপনাদের একটু মদন মিত্র থেকে টিপস নেওয়া উচিত। দেবজিৎ প্রসেনজিৎ বাংলা সিনেমা করে যত না মেয়েদের ক্রাশ হয়েছেন তার থেকে বেশি সংখ্যক মেয়েদের ক্রাশ হয়েছেন মদন মিত্র ফেসবুক লাইভ করে। ভালো লাগছে না, চাল পেয়ে হুইস্কি খাই, দূর ভালো লাগছে না, যাই একটু সুইমিং করি, চাল একটু সিগারেট খেয়ে আসি, আবার অনেকে ভাবে একটু মদন মিত্র লাইভ দেখি না। তিনি তার বাঁকা ঠোঁটের হালকা মিচকা শয়তানি হাসি দিয়ে জয় করে নিয়েছেন প্রচুর কচি মামনিদের হৃদয়। অল্প বয়সী মেয়েদের সংখ্যা তো বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। খুব জানতে ইচ্ছে করে এই বুড়ো বয়সে ধেরে শরীরে তার হৃদয়টাকে কচি রাখার সিক্রেটটা কি। ভোটের আগে যেখানে সমস্ত নেতা মন্ত্রীরা নিজেদের ক্ষমতা দখলের জন্য মিটিং মিছিল ব্রিগেড দেওয়াল লিখন পোস্টার ছাপন বিস্ফোরণ এই সমস্ত কাজে লিপ্ত হয়ে নিজেদের রাতের ঘুমটুকু ঘুমাতে পারছেন না, সেখানে মদন মিত্র এই সমস্ত কিছু থেকে হালকা উপরে উঠে আধ্যাত্মিক লেভেলে বিরাজ করে বাগানে বসে করছেন সঙ্গীত চর্চা। প্লিজ আর দুকলি হয়ে যাক মদনদা। তো ফিলিপ বাবু কেমন লাগলো মদনদার এই গান শুনে নেব আপনার মতামত। একদম হিরো আলো ম্যাক্স প্রো। আর শুনুন, ওই সমস্ত ক্রাশ না জীবনে এলআইসির মতো আসে, মনে হয় সারা জীবন থাকবে, তারপরে কোন দিন রোজ ভ্যালির মতো উধাও হয়ে যাবে না, টেরও পাবেন না। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে এসেছি এই শোটির প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা আচ্ছা, তার আগে একটা কথা, এই যে আপনি স্ট্রিং অপারেশন টপারেশন করছেন, একটা কথা মাথায় রাখবেন, স্ট্রিং কিন্তু গিটারে আর অপারেশনে কিন্তু ছুরি আর কাঁচিটাই মানায়। তো ভোটের আগে নেতাদের পেছনে স্ট্রিং অপারেশন টপারেশন করে আমাদের আপনার শত্রু বানাবেন না প্লিজ। দেখুন পরমানব্রত মন্ডল বাবু, একজন জার্নালিস্ট হয়ে নয় আপনার ছোট ভাই হয়ে আপনাকে একটা কথা বলছি, মনে রাখবেন আমাদের লাইফে না কোনো কিছু পার্মানেন্ট নয়। একটা গল্প শোনাই আপনাকে। আজ থেকে প্রায় বছরখানেক আগে একজন বর্ষিয়ান বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত সুইসাইড করেছিল, অথবা তাকে হত্যা করা হয়েছিল, তার গার্লফ্রেন্ড রেহা চক্রবর্তী কন্টিনিউ তাকে ড্রাগ দিতে দিতে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তখন আমি সুশান্ত সিং রাজপুতের পাশে দাঁড়িয়েছিলাম, রেহা চক্রবর্তীর বিরুদ্ধে অনেক স্ট্রিং অপারেশন করেছিলাম, সমগ্র ভারতবাসী প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল, ফেসবুকে হাজারটা পেজ খুলেছিল জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত, সেখানে কোটি কোটি ভিউজ, বলিউড নেপোটিজমের নামে ব্যান্ড হয়ে যাওয়ার মুখে, বলিউড মাফিয়াদের মুখোশ টেনে খোলার জন্য কঙ্গনা রানাবতের মাতঙ্গিনী রূপ। বাট কোথায় এখন সেই প্রতিবাদ? কোথায় জাস্টিস পেল সুশান্ত? কোথায় শাস্তি পেল রেহা চক্রবর্তী? সে তো বিদেশে এখন বিকিনি পরে বিয়ার খাচ্ছে। আসলে সত্যি কথা কি জানেন, আমি চিৎকার করি টিআরপির জন্য, আর পাবলিক চিৎকার করে ভাইরাল টপিকের স্রোতে গা ভাসিয়ে ডিজিটালি প্রতিবাদ করার জন্য। আর প্রতিবাদ ওয়ার্ডটা এখন খুবই ঠুনকো, প্রতিবাদ মানে ওই তো ইউটিউবে ডিসলাইক আর ফেসবুকে একটা পোস্ট শেয়ার, জাস্টিস ফর অমুক, দ্যাটস ইট, তারপরে রাত্রিবেলা মায়ের হাতের বিরিয়ানি আর বইয়ের ঠোঁটে চুমু খেয়ে ঘুমিয়ে পড়া। এজন্যই বলছি লাইফে কোনো কিছু পার্মানেন্ট নয়। আপনি জানেন প্রত্যেক দিন ভারত চীন সীমান্তে, ভারত পাকিস্তান সীমান্তে প্রচুর ভারতীয় সেনা বীরের মতো প্রাণ হারায়, বাট আমরা ওই সকল নিউজ কভার করি না, কারণ একজন বীর যোদ্ধার নিউজ কভার করার থেকে করিনা কাপুর সেফ আলী খানের ছেলে তৈমুরের পটির কালার আজকে গাঢ় হলুদ হলো না কাঁচা হলুদ হলো সেটা কভার করলে টিআরপি বেশি আসে। সামনে ভোট, তাই নেতা মন্ত্রীদের পেছনে স্ট্রিং অপারেশন করলে জল ঘোলা হবে, আবহাওয়া গরম হবে, টিআরপি পারবে, তাই করছি। বাট ভোট শেষ হবে তখন দেখবেন এসব অতীত, পাঁচতলা মল পুরোটাই দুর্নীতি। সেজন্যই বলছি লাইফে কোনো কিছু পার্মানেন্ট নয়। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর ফিলিপ বাবু, আপনি গেরুয়া আবির নিয়ে এসেছেন, একটু রাঙিয়ে দিন। পরমানব্রত মণ্ডলবাবু, আপনি সবুজ আবির নিয়ে এসেছেন, একটু রাঙিয়ে দিন। আমি মাঝখানে একটা অশোক চক্র এঁকে দিলাম, দেখুন বেশ সুন্দর লাগছে। আর বন্ধুরা, যাবার আগে একটি বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওটি কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো গোষ্ঠীকে ইনসাল্ট, অপমান বা রোস্ট করার জন্য একদমই বানানো হয়নি, শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে। তোমরা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করো, মজা নাও, ঘুমিয়ে পড়ো। ঠিক ঠিক ঠিক, ভিডিওতে যে সকল পলিটিক্যাল লিডার এবং জার্নালিস্টদের নিয়ে কথা বলা হয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল, এবং আপনারা যে যারা নিজেদের ফিল্ডে খুব ভালো কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন, আমাদের জন্য কাজ করছেন, কিছু একটা করছেন, যাই হোক। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে, তোমরা হয়তো সকলেই জানো সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়ে গেছে যে কালকে থেকে আবার পুনরায় লকডাউন শুরু হচ্ছে। নতুন করে কড়া লকডাউন ঘোষণা করেছে রাজ্যের সমস্ত কন্টেনমেন্ট জোনে। করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে, অনেক আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে, সুতরাং তোমরা বাড়ি থেকে বের হবে না প্লিজ। যদি খুব দরকার পড়ে বেরিও, মাস্ক পরো, স্যানিটাইজার ক্যারি করো। এপ্রিল মাসের 4 তারিখ অবধি এই প্রথম ফেজের লকডাউন চলবে, তো স্টে হোম স্টে সেফ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগা মেরা মজাক? এটা মাস কড়া করলাম, কোনো লকডাউন হচ্ছে না, ভোটের আগে তো হবেই না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।